কোনো বেঈমানকে বলেননি, মুমিনকে বলছেন অ মুমিন আমাকে ভয় করো। ওয়াকুলু কাউলান সাদিদা, আই মুমিন জবানটারে হেফাজত করো। কি লাভ হবে জানো? দুইটা আদেশ দিলাম মানো, মানলে দুইটা পুরস্কার নগদ পেয়ে যাবে। ইউসনিহ লাকুম আমালাকুম, তোমাদের জীবনের ত্রুটিযুক্ত আমলকে আমি ত্রুটি মুক্ত করে দিব। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগির সব গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। ওয়ামান ইয়ুতি'ইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, এরা বিজয়ী হবে, চূড়ান্ত বিজয়ী জান্নাতের মেহমান। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদুনা মাকাম, জুজ বাহাকচি যে মাখা যে ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এক নাম্বার আদেশ, আল্লাহকে ভয় করো হে মুমিন। দুই নাম্বার আদেশ, জবানের হেফাজত করো হে মুমিন। দুইটা আদেশ যদি মানো, দুটো পুরস্কার। এক নাম্বার পুরস্কার, জীবনের ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দিব। দুই নাম্বার পুরস্কার, বান্দা তোমার জিন্দেগির সব পাপাচারকে আমি মাফ করে দিব। এই দুইটা আদেশ মানবা কিভাবে? আল্লাহ বলেন আল্লাহ এবং রসুলের অনুসরণের মাধ্যমে মানো। আল্লাহর অনুকরণ করো, অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণের মাধ্যমে আদেশগুলো মেনে নাও। আল্লাহ বলেন আমাকে ভয় কর, আমাকে ভয় কর। এরে নবীর আশিক, কোরআন শরীফ খুললে দেখবা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। এখন কেউ যদি নিজে নিজে পণ্ডিতি করে ব্যাখ্যা করিয়া নিজেই যদি ফলাফল বের করতে গিয়ে একটা তসবি বানায়, আর ওই তো হাতের মধ্যে নিয়ে পড়ে আল্লাহকে ভয় করি, ভয় করি, ভয় করি, ভয় করি, ভয় করি, ভয় করি, ভয় হবে, বলেন না কেন? এরে বান্দা, মন মতো ভয় করলে ভয়টা হবে না। কেমনে করবি? এই পদ্ধতিটা শিখাবার জন্য আয়াতের শেষে ইশারা দিয়া দিলাম। আল্লাহকে ভয় কেমনে করবি? নিজে নিজে পারবি না রে গোলাম, আল্লাহর অনুসরণের মাধ্যমে ভয় কর। রহমাতুল লিল আলামিনের অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে ভয় করো, না হয় পারবা না। আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার এবং নবীর অনুসরণ করতে হবে, না হয় আমার আদেশ মানা সম্ভব হবে না। কোরআনে আছে আল্লাহকে ভয় করো, কেমনে করবো? এই পদ্ধতি শিখতে হলে আল্লাহ ইশারা দিলেন আমার অনুসরণ করো আর আমার রসুলের অনুসরণ করো। এখন কেউ কারো যদি অনুসরণ করে, এটা গোপনে আর গাইবী ভাবে করা যাবে না, দেখে দেখে করতে হবে। কি করতে হবে ভাই? দেখে দেখে। একটা যুবক ছেলে চুল কেটে ইন্দুর আর বান্দর হয়ে গেল, আছে না নাই? যদি বলি যুবক তোর চুলের হালাত এমন কেন? পাশের থেকে এক ভাই বলে, হুজুর জানেন না আন্তর্জাতিক মানে এক ক্রিকেট খেলোয়াড়ের চুলের মতো সে চুলের অনুকরণ করেছে। আর যুবক দাঁড়ানো আছে, মাথায় টুপি, গায়ে জামা, কই পড়ো হে যুবক? যুবক বলে আমি চাঁদপুর কলেজে লেখাপড়া করি, তোর টুপি, তোর দাড়ি, তোর পোশাক কেমন? একজনে বলে ভাই টুপিটা এমন, জামাটাও এমন, মনে হয় হাফিজুর রহমানের মতো জামা, তার মতো টুপি। বলে লোকটা হাফিজুর রহমানকে দেখে দেখে অনুসরণ অনুকরণ করেছে, কথা ঠিক নি?
এরে আল্লাহর বান্দা, আল্লাহর অনুসরণ যদি করতে চাও, আল্লাহকে দেখে দেখে অনুকরণ করবা। আমার নবীর অনুকরণ যদি করতে চাও, আমার নবীকে দেখে দেখে অনুকরণ করতে হবে। প্রশ্ন দাঁড়ায় গেল, হে দয়ার মালিক, হাজারো চেষ্টা করলাম তোমাকে দেখার জন্য, দেখার তো কোনো কায়দা নাই, কারণ এই জমিনের মধ্যে আমার মাওলাকে দেখা যাবে না। তো আমলা আল্লাহ কেমনে আপনার অনুসরণ করব? আল্লাহ জবাব দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী জানায় দেন, আমি আল্লাহর অনুসরণ যদি কেউ করতে চায়, আপনার অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যাবে। হাম সূরাত হাম সিরাতে মুস্তফা দরতা মামি হালে উকুন ইত্তেবা ইত্তেবাই সুন্নতে খাইরুল বাশার গিরে লাজিম তাবুয়াবি আয় পেশার। ও গো নবীর উম্মা তেরা শাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিনেন, দান দান শহীদ করিনেন ওহুদেরি ময়দানে, নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে। হাম সূরাত হাম সিরাতে মুস্তফা দরতা মামি হালে উকুন ইত্তেবা। আয় আল্লাহ, আপনার অনুসরণ করব কি করে? আপনাকে তো দেখা যায় না। আল্লাহ বলেন, আমার নবীকে দেখে দেখে অনুসরণ কর, নবীকে দেখে দেখে যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহকেই অনুসরণ করা হয়ে যাবে। তাহলে আল্লাহকে অনুসরণ করার সমাধান পাইলাম নি, এই কথা মন। আল্লাহকে অনুসরণ করতে পারলে কেমনে পারবো বলে আল্লাহর নবীকে অনুসরণ করো। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে 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 অনুসরণ করেছেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে দেখে দেখে যদি অনুসরণ করতে চাও, এইবার আমরাও তো প্রশ্নবিদ্ধ হয়ে গেলাম, আমরা আল্লাহরও পাই নাই, মদিনাওয়ালাকেও পাই নাই, আমরা এখন নবীরও দেখতে পারি না। পারিনি, পারি ও মাঝে মাঝে মতলবে তো নবী আইয়ে কি বলে, নবী আসে না। এরে আল্লাহর গোলাম, মাঝে মাঝে তো বিভিন্ন আশেকে রসুলদের মজলিসে নবী এসে হাজির হয়ে যায়। নবী যদি এখানো হাজির হয়, আমার মদিনাওয়ালা নবী যদি এখানে হাজির হয়ে যায়, আর আমি যদি চিল্লাইয়া বয়ান করি, আমার মতো বেঈমান আর কেউ হতে পারে না। এরে নবীর আশেক, এই চেয়ারে পীর সাহেব হুজুর বসেছে, কত সম্মান।
আমি বক্তা সাহেবকেও বসতে দেয় না, বলে পিসাবুজের বসে বড় বরকতের জিনিস, এখানে বসা যাবে না, বেদ্দবি হবে, পারলে একটু চুমা দিয়া বরকত নিতে পারবেন। একজন পীর সাহেব যদি চেয়ারে বসলে এত বরকত হয়ে যায়। এরে আশেকে রসুল বলো, মদিনার নবী কোন পথ দিয়া তোমার মজলিসে ঢুকছে, নবীর কদমটা কোন জায়গায় পড়েছে, নবী এসটাই যে এসে কোন জায়গায় বসছে, জায়গাটারে বাউন্ডারি করে রাখতে হবে। কারণ নবীর কদমের উপরে যদি আমি গুনাহগার কদম দেই, এর মতো বেয়াদবি বেঈমানি আর কিছুই থাকে না। নবী যদি বাইতুল মুকাররমের ভেতরে এসে যান, নবী মসজিদে আসবেন, আর ওই মসজিদে আর একজনে ইমামতি করবে, এটা কোনোদিন সম্ভব নয়, কারণ আমার নবীর সামনে কারো ইমামতি করা হারাম। এ হলো এত কিলাকিলি কেন? হায় কাফের কাফের বইলা চিৎকার দিতেছে। হ্যাঁ, গ্রামের প্রবাদ আছে, পাগলে কিনা কয়, সব এগো কাছে কোনো দলিল নাই, আছে চাপাবাজি। কি আছে ভাই? এই বাতেলরা, এরা কি হক না বাতেল? ভালো করে বলেন, হক না বাতেল? বাতেল বুঝেন তো? আর বেশি ডিপ শব্দ বলবো না, এতটুকু বলবো, তারা কি এই বাতেলরা নিজের ভণ্ডামি প্রতিষ্ঠা করার জন্য, ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠার জন্য তিন দলিল দিয়া এরা চিল্লায়। কয় দলিল? এক নাম্বার দলিলের নাম চাপা। কি? চাপাবাজ। দুই নাম্বার এই বাতেলের দলিল জবানে গালি। কি? গালি আর গালি, গালি আর গালি, কে কত বেশি দিতে পারে গালি, এইভাবে গালি দেয়, এটা দুই নাম্বার দলিল। যখন দেখে চাপায়ও বের হয় না, গালিতেও কামিয়াব হওয়া যায় না, এদের তিন নাম্বার দলি সন্ত্রাসী আক্রমণ। কয় নাম্বার? সন্ত্রাসী আক্রমণ ফিডাও, নিজে তো পারে না, আওয়ামী লীগ কই রে, এর নেতারে ল, এর ভিডাই তৈব, নেতায় তো টাকা লাগবে, কয় এক লাখ দিব, হবে না, কয় যা লাগে ফজরের আগে দিয়ে এলাম, আছে না নাই? এরা আবার বিএনপি আইলে কইবে, বিএনপি কই রে, মূলত এরা উম্মতের দরদি না, এই টুপিওয়ালা মোনাফেক যারা, এরা বাতেল, এরা হলো সন্ত্রাসী গুরু। আরে ভাই, কোরআন হাদিসের সমস্যা হলে কোরআন হাদিস দিয়ে সমাধান হবে, যে বুঝাই দিবে, যারা বুঝতে পারবে তারা মানবে, ঝামেলা আছে? ফিডা ফিডির কি আছে? কেউ কাছে দলিল নাই, এগো আছে সাফা, আর কি গালি, না মিথ্যা কথা, মিথ্যা কথা, একটা হলো চাপাবাজি আর মিথ্যা কথা, আর ফাইনাল দলিল কি তাদের? সন্ত্রাসী আক্রমণ। সন্ত্রাসী, সন্ত্রাসী বুঝেননি? সন্ত্রাস কাকে বলে? মামানাত সন্ত্রাস। সন্ত্রাসের ডেফিনেশন কি? সন্ত্রাস বলে ওই ব্যক্তিকে যে ব্যক্তি গায়ের জোরে দুর্বলের উপরে হামলা করে, গায়ের জোরে বিনা দোষে বিনা অপরাধে দুর্বল ব্যক্তির উপরে হামলা করে, এই হামলার নাম টেরোরিজম, সন্ত্রাস। আর যারা করে এদের নাম টেরোরিস্ট অথবা সন্ত্রাসী। কথা বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। তাহলে আল্লাহকেও দেখা যাবে না, নবীকেও দেখা যাবে না। এখন আমরা আল্লাহর অনুসরণ কেমনে করব? নবীজির দিয়া কয় নবীও নাই কেমনে করব? আমগো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী রওজায়ে আতহারে জিন্দা অবস্থায় আছেন, নামাজ পড়তেছেন, আল্লাহর মারেফতে নামাজের হালাতে আছেন।
এরে নবীর আশিক, এখন আমরা কেমন করে নবীর অনুসরণ করব? মদিনার নবী বলেন চালাকির দরকার নাই, আমি নিজেই সমাধান দিয়া যাই। ও উম্মতে মুহাম্মাদির দল, কোনো পেরেশান হইও না, আমি মুহাম্মাদের অনুসরণ যদি করতে চাও, তোমরা যদি আমি মুহাম্মাদের না পাও, আমি একদল বাহিনী রেখে যাই, ওই বাহিনীকে দেখে দেখে আমি নবীর অনুসরণ হয়ে যাবে, ওই বাহিনীকে মানিয়া চললেই আমি মুহাম্মাদের মানা হবে, ওই বাহিনীর নাম আমি নবী বলে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন ওই বাহিনীর নাম কি? আরো আস্তে করে বলেন ওয়ারাসাতুল আম্বিয়া। বাংলা অর্থ হলো নবীজির ওয়ারিশ, নবীর ওয়ারিশ। নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যেই বাহিনী রেখে গেলাম কিয়ামত পর্যন্ত তোমরা এদেরকে দেখে দেখে অনুসরণ করবা, এই বাহিনীর নাম ওয়ারাসাতুল আম্বিয়া। বাংলায় অর্থ হলো নবীর ওয়ারিশ। এরা কারা? ফাইনাল জবাব, এরা হলেন উলামায়ে আহলে হক। উলামায়ে নাকি বাতেল? উলামায়ে আহলে বাতেল আছে না নাই? হ্যাঁ, কথা বলেন আছে না নাই? পাঁচকল্লি দেখলেই যাদের মাথা ঠান্ডা, হ্যাঁ আছে না নাই? কওমি মাদ্রাসার নাম শুনলেই যাদের মাথা ঠান্ডা, এরা আহলে বাতেল। তাবলিগের কথা যারা শুনতে চায় না তারা আহলে বাতিল। চরমনের আল্লাহওয়ালাদের কান্নাওয়ালা বয়ান, আমলের বয়ান যারা শুনে না এরা আহলে বাতিল। আল্লাহর জিকিরের বিরোধিতা যারা করে তারা আহলে বাতিল। এরে নবীর উম্মতের দল, চরমনের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাই একদিন লক্ষ লক্ষ মানুষের সামনে চিৎকার করে বলেছিলেন, আমি ফজলুল করিম বলতেছি, তোমরা যারা চরমনাইর পীরের মুরিদ দাবি করো, যদি পর্দা করতে না পারো, হালাল খাইতে না পারো, তোমার ছেলে মেয়েরে যদি পর্দায় রাখতে না পারো, টেলিভিশন যদি ঘর থেকে বের করতে না পারো, সিনেমায় যদি বন্ধ না করতে পারো, তোমার সন্তানগুলো যদি ইসলামী নাইলে রাখতে না পারো, তুমি যদি আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মানতে না পারো, তুমি চরমনার মুরিদ না, মুরিদ না, মুরিদ না। আমি ফজলুল করিম তাদেরকে মুরিদ বলে স্বীকার করি না, করি না, করি না। বাপের বেড়া থাকলে একজন দাঁড়ায় কত, আর কোন ফিরে কইছে এই বাংলার ইতিহাসে একটা ফিরের নাম ক আছে? তাহলে সেই ফিরের যদি মোশরেক বলো তো অবস্থাটা কেমন? অবস্থা কেমন? ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী, ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব নবী, ইউসুফের বেশি আদর করে, কারণ তার মা নাই, বড় ইতিম। ওই ইউসুফ নবীর সব ভাইয়া ছিল 10 জন। একদিন দেখে বাবা ইউসুফের এত আদর করেন, দরাইয়া গিয়া কয় বাবা তুমি ইউসুফরে কেন এত আদর করো? বলে ওর মা নাই, শিশু বাচ্চা বড় ইতিম, ওর মায়ের আদর পায় না। আমি বাবার আদরটাও যদি না দেই বড় জুলুম হয়ে যাবে। 10টা সন্তান এক আওয়াজ দিয়া বলল, বাবা আমরা দেখতেছি তুমি নবী হইয়াও গোমরা হয়ে গেছো। নাউজুবিল্লাহ না, এবার বলেন 10 ভাই ইয়াকুব, ইয়াকুব নবীরে গোমরা বলার দ্বারা ইয়াকুব নবী কি গোমরা হয়ে গেছে? 10টা ভাই বলার কারণে আব্বা ইয়াকুব নবী, নবী যেমন গোমরা হয় নাই, আহলে বাতেল ওয়ালারা চরমনাই দেওবন্দি কওমি হাটাজারি আর তাবলিগলাদের কান্নাওয়ালা আমল দেখিয়া যদি বিরোধিতা করে বলে বাতেল হয়ে গেছে, এদের চিৎকারে আর চাপা বাজিতে এরা কোনোদিন বাতেল হবে না, বরং যারা বলে তারাই হলো বড় বাতেল। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝো, আল্লাহর কাছে তওবা
সেবা করো দিলটারে বড় করো হিংসা ছেড়ে দাও আমি পাস করলি টুপি মাথায় দিয়া তো অন্য টুপিওয়ালারে হিংসা করলাম না ও ভাইজান আপনি কেন করেন আমি কওমি মাদ্রাসায় পড়ে অন্য প্রতিষ্ঠানের ছাত্রকে তো হিংসা করলাম না আপনি কেন করেন আমি তো গোলজামা লম্বা জামা পরে অন্য পোশাকওয়ালাকে হিংসা করলাম না আপনি কেন করেন আমি কওমির ছাত্র আলিয়ার বিরুদ্ধে বললাম না স্কুলের বিরোধিতা করলাম না আপনি কেন কওমির বিরোধিতা করেন বুঝতে হবে আমি খারাপ আপনার অন্তর বড় ভালো বুঝলেও কি হবে আর না বুঝলেও কি হবে ফলাফল কে দিবেন আল্লাহ অতএব আমগো চিৎকারের দরকার নাই হিংসারও দরকার নাই গালির দরকার নাই আমলের ময়দানে প্রতিযোগিতা হবে ফুল সিরাতের গোড়ায় يا أيها الذين آمنوا اتقوا الله ওরে মুমিন আল্লাহকে ভয় করো দুই নম্বরে জবানটারে হেফাজত করো জবানকে হেফাজত কেমনে করবেন সরকার কইছে মুখোশ লাগাও আমি বলবো কষ্টে লাগায়া দাও এইভাবে জবান হেফাজত হবে নাকি বলে না না আল্লাহর ভয় নিয়ে জবানটারে কন্ট্রোল করো এক নাম্বার এই জবান দিয়া কোনদিন তুমি মিথ্যা কথা বলবা না একটা মিথ্যা কথার জন্য 7000 বছর জাহান্নাম এই জবান দিয়া তুমি কারো গীবত শেকায়াত করবে না জবান দিয়া কাউকে গালি দিবা না গীবত করা হারাম গালি দেওয়া হারাম মিথ্যা কথা বলা হারাম বিপরীত তুমি কিছু নেক আমল করো এই জবান দিয়া গালি দেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না গীবত করা যাবে না সবগুলো হারাম 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 এইবার কি করবেন এক নাম্বার যা করবেন এক নাম্বারে কোরআন তেলাওয়াত করবেন যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত ঈমানের নূর বেড়ে যাবে কয় হুজুর পারি না এই 6 মাসে করছেন কি কঠিন ফিডা আছে কপালে পারি না 6 মাস সময় দিছি কোরআন শিখার জন্য করলা কি রে বান্দা 3 মাসেই কোরআন শিখা যায় তুমি করলা কি ক্যারাম বোর্ড খেলছো লুড্ডু খেলেছো তাস খেলেছো জুয়া খেলেছো আর মদের বোতল নিয়ে আড্ডা করেছো আর মোবাইলটা দিয়ে গেমস খেলেছো 6 মাসের হিসাব রেডি রাখো এক নম্বরে কোরআনের তেলাওয়াত পারি না বললে হবে না পড়তে হবে দুনিয়াতে কঠিন কঠিন কাজ বাঙালি পেরেছো কঠিন কঠিন কাজ যেটা পারতো না অসম্ভব বাঙালি এইটারও পারছে পারছে না অসম্ভব বলতে বাঙালির কাছে কিছু নেই আছে কিছুই নাই রড কাঁধে নিয়ে টানো 100 কেজির বস্তা কাঁধে নিয়ে দৌড়াও সেই বাঙালি তুমি আবার তিন বেলার খানা এক বেলায় মারো সেই বাঙালি তুমি আল্লাহর দেওয়া খানায় পেট ভরে না পাবলিকেরটা চুরি কইরা কলমের খোসায় খাও সেই বাঙালি তুমি ওরে বান্দা চুরি করিয়া খাও ডাকাতি করিয়া খাও আবার দিনে দুপুরে চুরি ধরিয়া টাকা পকেট থেকে নিয়ে যাও কি পারো না তুমি স্বামীরে বান্দা রাইখা তার বউরে জিনার বিচার জিনার বিছানায় শোয়ায়া দাও কি পারো না তুমি মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করো কি পারো না বাঙালি তুমি সবই পেরেছো আরে মুয়াজ্জিনের জবাই করতে পারলি ইমামের গালি দিতে পারলি কোরআন শরীফের বিরোধিতা করতে পারলি কি পারলি না রে বাবারে মুসলমান সবই পারলি 500 হাত পানিতে যাইয়া ইলিশ মাছ দইরা খাওয়াইতে পারলি ওরে বান্দা অন্ধকারের ভেতরে কষ্ট করে কাজ করতে পারলি এরে বান্দা কি পারো না আমার আল্লাহর কোরআনটা কেন পারবি না ইংরেজি পারলি ইতিহাস পারলি ভূগোল পারলি জ্যামিতিক পারলি রে বাবা
সব পারলি আমার আল্লাহর সহজ ভাষার কোরআনটা কেন পারলি না যেই কোরআন দেখলে সওয়াব পড়লে সওয়াব একটা অক্ষর পড়লে 10টা নেক হয়ে যাবে ওরে বান্দা আলহামদুলিল্লাহ বললে এক এক অক্ষরে 10 নেক পাওয়া ওরে বান্দা এত সহজ ভাষার কোরআনটা কেন পড়লা না এশার নামাজের পরে 1 ঘন্টা সময় দিলে 3 মাসে কোরআন পড়া যায় চলতি চল চালু করিয়া কোরআন পড়া যায় পারলা না কেন নামাজ কোরআন ছাড়া হবে না ওই কোরআন না থাকলে নামাজ পড়া যাবে না অতএব কোরআন তারে সহি করে নাও এখনো সময় আছে তাড়াতাড়ি রেডি হইয়া কোরআন পড়ো জবানের হক যদি আদায় করতে চাও এক নম্বরে কোরআনের তেলাওয়াত করো এরপর জাগো লাজে হবে না লজ্জায় হবে না তাদেরকে আমি বাঁচার কোনো রাস্তা নাই একটু আমি ইঙ্গিতে বলবো ও ভাইজান আলহামদু সূরাটাও কি পারেন না যদি বলেন পারি এইটাই পড়বেন যদি বলেন তাও পারি না না আতাইনা সূরাটা পারি এইটা পড়বেন খোদার কসম এক একটা অক্ষরে কমপক্ষে 10 নেক পাবে ইন্না তাইনাও পারেন না কথা কর না কেন আলহামদু পারেন না এক বুড়া বেটা মক্কা গিয়ে কয় সব আরবি কিচ্ছু বুঝি না শুধু আলহামদু সূরাটা বাংলায় পড়ে এইটা বুঝি আর কিচ্ছু বুঝি না তাহলে এটা তো পারে তো আলহামদু সূরাটাই পড়েন দুই নাম্বার হেরে নবীর উম্মত জবানের হক আদায় করতে যদি চাও এক নম্বরে কি করবেন কথা কয় না কোরআন তেলাওয়াত এই কথা কন কার কোরআন আল্লাহ করবেন নি শিখবেন নি যুবকেরা শিখবেন নি কোরআন এই যে বয়ান শুনতেছেন দেখছেন নি সব কিছুর আকর্ষণ কোরআন এটা যদি নিজে পড়তে পারেন কি মজা এরপর যদি অর্থ জানেন আরো মজা পড়বেন ইনশাআল্লাহ মুরব্বীরা কি পড়বেন না শিখেন বয়স্কদেরকেও তো কোরআন শেখানো হয় পড়েন এক ঘন্টা সময় দেন এশার পর নয় ফজরের পর যুবকরা ফজরের পরে পারবে না কারণ ঘুমের মোরাকাবায় থাকে দেড়টার সময় ঘুমাইছে ফজরে কেমনে উঠবে এটা একটা মারাত্মক অজুহাত কঠিন ওজর হুজুর মোবাইল দেখতে দেখতে বহু মোবাইলে আমাদের ডিউটি থাকে এগুলো দেখতে দেখতে কখন ঘড়ির কাঁটা ঘুরে গিয়ে 3টা বাজে ফট করে ঘুম আসে তখন তো ফজরে ওঠা কোনো সুরাত নাই অতএব আমাকে ফজরের টাইমে কোনো কাজ দিয়েন না অন্য সময় দেন সব তামা বানায় এলাম কথা বুঝেন নাই তাহলে এশার পরে ঘুমের আগে 1 ঘন্টা সময় দাও 3 মাসে কোরআন সহি হয়ে যাবে ইনশাআল্লাহ আর একটা কাম করবেন পারবেন এই যুবকেরা পারবেন মুরব্বীরা পারবেন নিজের বউডারেও কোরআন পড়াবেন মুরব্বীরা নিজের স্ত্রীকেও কি পড়াবেন আর যুবকরা বিয়া যারা করো নাই অন্তত নিয়ত কর কোরআন শরীফ পড়নে ওয়ালা বউ ঘরে চাই ঠিক খুশি মনে বলছো ঠিক তাই হুজুর কোরআন শরীফ পাই না পাই এটা সন্দেহ তবে আমার বিদেশের টিকিট দেওয়া লাগবে এটা আমার এক নাম্বার দুই নম্বরে কোরআন পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে ডবল আলহামদুলিল্লাহ অযুবক যেই মেয়ের জবানে সিনায় কোরআন থাকবে আশা করা যায় শান্তি পাবে এক নম্বরে কোরআন শরীফের তেলাওয়াত দুই নম্বর জবানের হক আদায় করবেন আল্লাহর নামের জিকির করে কার নামের কার জিকির আল্লাহর জিকির করো হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আল্লাহর নামের জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবীকে আল্লাহ এমন একটা তোমার জিকির আমারে শিখাও যা কাউরে শিখাও নাই আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো মুসা নবীকে এটা তো কুরআন সবাই পারে কা মুসা জানো না এই জিকিরের পাওয়ার কত সারা দুনিয়ার আসমান জমিন এক পালায়ও যদি দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওজন হবে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ
الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ নবী ওলি গাইরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কার জোরে বলেন আল্লাহ হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 কার জিকির আল্লাহ এই জিকিরের এত পাওয়ার মুসা নবী বলেন ও মালিক আমি আগে জানতাম না এখন থেকে এই জিকির আমি বন্ধ করব না জিকরে হাকা মদগেদাই রুহে রহমা মরহামা মদ ঈদেলে মজরুহে রা জিকিরের মধ্যে একটা স্বাদ আছে আল্লাহর কদমে সিজদা দেওয়ার মধ্যে একটা স্বাদ আছে ওই যারা নদীর মধ্যে মাছ ধরে এদের মধ্যে একটা মজা পাওয়া যায় নাইলে বিবি বাল বাচ্চা ছাইরা শীতের মধ্যে তুফানের মধ্যে নদীতে সাগরে গিয়া মাছ ধরত না ওখানে গিয়া মাছ ধইরা ভাগে মাসে পায় কত কয় সিজন হইলে মাছ পড়লে হাজার বিশে টাকা মাসে পায় যদি বলেন তোমাকে আমি 50,000 টাকা দিব চলো ঢাকা শহরে তুমি অফিসের দারোয়ানগিরি করো না রাজি হবে না কারণ ওই জায়গায় যেই মজা পাইছে ওই মজা দারোয়ানগিরির মধ্যে হবে না এরে মানুষ দুনিয়াতে যেই কাজে যেই মানুষটা বেশি মজা পায় ওই কাজের জন্য মানুষ বড় পাগল এরে আল্লাহর গোলাম যেই লোকটা নামাজ পড়ে না ওই বান্দাটা নামাজের টাইমে ঘোরাফেরায় মজা পাইছে হব বয়ান করিয়াও নিজে আনা যায় না মসজিদে আর এক বান্দা মসজিদ থেকে বের হয় না আসরের নামাজ পড়িয়া বসিয়া তসবিহ টানতেছে যদি ভাই আল্লাহর বান্দা বলে না না আমি আল্লাহর ঘরে বৈসা জিকির করব মাগরিবের নামাজ পড়ে তারপরে বের হব মাগরিবের নামাজটা পড়িয়া আবার যখন জিকির করতেছে এত মজা পায় বলে এশার নামাজ না পড়িয়া বের হব না এরে বাবা তুমি কেন বুঝো না ওই জিকিরের মজা তুমি পাও নাই এজন্য তুমি বুঝো না জিকিরের মধ্যে মজা যারা পেয়েছেন তারা পাগল তাদের ঠোঁট নড়তেছে কলবের মধ্যে জিকির জারি হয়ে গেছে কারণ ভাত খাইলে বান্দার পেটে যেমন তৃপ্তি পায় একদল মানুষ আল্লাহর জিকির করলে খানার থেকে বেশি তৃপ্তি পায় এই জন্য তো নবীর বড় আশেক আফ্রিকার জঙ্গলের বেলাল মদিনার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বেলাল ওই বেঈমান উমাইয়ার বাড়ি চাকর হয়ে গেল গরিব মানুষ যখন বেলাল আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান
এখন আল্লাহর মহব্বত এমন সিনায় লাগলো আর মজা আসতেছে আল্লাহর মহব্বতের মজাটা বড় কঠিন জিনিস একটা মাইয়ার পাগল হইয়া যুবক ভাত ছেড়ে দেয় খানা ছেড়ে দেয় ঘুম ছেড়ে দেয় মেয়ের নিয়া গবেষণা করে 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 চেহারাটা সামনে ধ্যান করে ধ্যান মায় কয় ঘুমাবি না কয় তুই ঘুমা মা কয় খানা খাবি না বলে তুমি খাও ওই মাইয়া আমার কই পাইব যেই মাইয়াটার এক নজর দেখলাম তার সামনে একবার হাজির হতে মনে চায় ওই মাইয়াটার সামনে না গেলাম আমি মরে যাব মা বাবা কয় ভালো মাইয়া বিয়া করায় দিব বলে বিষ খাইয়া মরুম তারপর অন্য কোন মেয়ে নিব না একটা মেয়ের পেছনে পড়িয়া যদি একটা যুবক ছেলে নিজের মা বাপ ভাই বোন দুনিয়াদারি সব ছেড়ে দিতে পারে ওরে বান্দা যার অন্তরের মধ্যে আমার মালিক আল্লাহর মহব্বতের নূর ঢুকেছে ওই বান্দার অন্তরে এত মহব্বত ওই বান্দা আসমানের দিকে তাকাইয়া তালাশ করে আমার আল্লাহ জমিনের দিকে তাকায় বলে আমার আল্লাহর জমিন গাছের পাতার দিকে তাকায় দেখে আমার আল্লাহর কুদরতের ঘেরা আল্লাহর বানানো আসমানটা কতই না সুন্দর আল্লাহর বানানো জমিনটা কতই না সুন্দর আল্লাহর বানানো গাছের ফল কতই না সুন্দর বান্দা ধ্যান করে ধ্যান করে ধ্যান করে হঠাৎ করে বলে আল্লাহ তুমি না জানি আরো কত সুন্দর তোমারে পাইতে চাই তোমার গা বানানো গাছটা এত মজার তোমার বানানো কাঁঠাল খাই কত মজা পাই তোমার বানানো আসমানটা দেখলে কলিজা ঠান্ডা হয় তোমার বানানো সূর্য দেখি কত সুন্দর কলিজা ঠান্ডা হয়ে যায় এখন তো সূর্য না সূর্য দেখা শেষ তোমার বানানো আসমান দেখা শেষ তোমার বানানো জমিনটা দেখা শেষ তোমার বানানো গাছ দেখা শেষ তোমার বানানো কুদরত দেখা শেষ এখন দিলের একটা তামান্না তোমার সাথে মোলাকাত করতে চাই আর তামান্না দিল সে রখসত হো গাই আব তু আজা আব তু খেলওয়াত হো গাই জান্নাত দো যোগ সে ইয়া রব কা করো আরজু হ্যায় মাই তুঝে দেখা করো এখন বান্দা আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়ায় আজান হলেই বান্দা মসজিদে হাজির কারণ ওখানে আওয়াজ হয়েছে আল্লাহু আকবার আমার আল্লাহ বড় আমার দোকান বড় না ব্যবসা বড় না দৌড়াইয়া মসজিদে যায় এরে আল্লাহর পাগল টাকার পাগল হইয়া টাকার পিছনে যারা দিন রাত দৌড়াইতেছো নারীর পাগল হইয়া যারা দিন রাত নারীর পিছনে দৌড়াও ওরে তুমিও তো পাগল কিন্তু দুনিয়াতে সব পাগল সব পাগল সব পাগল তবে ওই পাগল ভালো যেই বান্দা আমার আল্লাহর পেছনে দৌড়ায় আল্লাহর পাগলকে হিংসা করিস না কপাল ফুলে পুড়ে যাবে রে মুমিন আল্লাহর পাগল সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ফোফায় ফোফায় কাঁদতেছেন সাহাবায়ে কেরাম বেলালের জবানটা নারায় নারায় আমার আল্লাহকে ডাকতেছেন আর মজা পাইতেছে উমাইয়া তো কষ্ট দেয় রশি লাগাইয়া উত্তপ্ত বালুর মধ্যে টানতেছে বেলালের পিঠের চামড়াগুলো পুড়িয়া যায় তারপর আল্লাহর জিকির বন্ধ করে না কারণ ওই জিকিরে যত মজা পায় দুনিয়ার আর কোথাও এমন মজা পাওয়া যায় না এই জন্য বাবা জবানে আল্লাহর জিকির জারি রাখো হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আল্লাহর জিকির করো তিন নাম্বার নবীজির উপরে দরুদ শরীফ বেশি পড়তে থাকো বেশি যদি না পারো অন্তত ছোট আকারে এতটুকু শব্দ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বান্দা একবার পড়বা দশটা গুনাহ মাফ একবার পড়বা দশটা নেক আমল নামায় জমা হবে আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে নবীর সুপারিশ তোমার জন্য আসান হয়ে যাবে অতএব নবীজির
দরুদ উঠতে বসতে সব সময় নবীর দরুদ পড়ো বসে আছো দরুদ পড়ো শুয়ে আছো দরুদ পড়ো হাঁটতে থাকো দরুদ পড়ো দরুদ শরীফ পড়লেই যে দাঁড়াতে হবে এটা ভ্রান্ত কথা এটা ভুল মনগড়া কথা নবীজির দরুদ তুমি যেইভাবে থাকো বসে থাকো শুয়ে থাকো বন্ধ করিও না যত বেশি দরুদ পড়বা ততই সওয়াব আল্লাহর কাছে তওবা করো আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আর আল্লাহ ওয়ালা যারা নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম এদের বন্ধু হইয়া আমল করার চেষ্টা করো তওবা করো ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনার খবর কেউ জানে না রে মালিক তওবা করলাম জীবনের গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না এই লকডাউনের মধ্যে আজ আমার গুনার কারণে মনে হয় আমার সন্তান কষ্ট পায় স্ত্রী কষ্ট পায় আমার গুনার কারণে এলাকার মানুষ সমাজের মানুষ কষ্ট পায় আয় আল্লাহ তুমি maaf করে দাও এই বরকতের মজলিসে আজ তওবা করার নিয়তে বসছি আর গুনাহ করব না আমাদের তওবা করার তৌফিক দান করে দেন এই তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد أي الله মেহেরবানি করে আমাদেরকে maaf করে দেন আজকের মজলিসকে কবুল করে নেন আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরায়া দেন সারা দুনিয়াবাসীকে মহামারী থেকে মুক্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ প্রশাসনে যারা কাজ করে দিনদার বানায়া দেন আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায়া দেন আমার উলামায়ে কেরামদের maaf করে দেন মুরব্বীদের maaf করে দেন আমার যুবক ভাইদেরকে maaf করে দেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন মা বোনদের পর্দা নিষে আবেদা বানায়া দেন সকলের ছেলে সন্তান নেককার বানায়া দেন সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন প্রয়োজন সব গায়েবী খাজানা থেকে মিটায়া দেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নবীর আদর্শওয়ালা বানায়া দেন লেখাপড়ার পরিবেশ কায়েম করে দেন আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আমরা যারা হাত তুলেছি যার মা নাই যার বাবা নাই মেহেরবানি করে সকলের মা বাবাকে আপনি মাফ করে দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ বানায় দেন আয় আল্লাহ সবার দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ নবীজির সুন্নতের আমল ওয়ালা জিন্দেগি দান করেন আমাদের অন্তর জবান চোখ হাত গুনাহ থেকে হেফাজত করেন নেক আমলের আগ্রহ বাড়ায় দেন ইজ্জতের সাথে চলার পথে হেফাজত করেন কামিয়াবির সাথে নিরাপদে সমস্ত দাওয়াতি প্রোগ্রামগুলো করার তৌফিক দান করেন আয় আল্লাহ মুখালেফের মুয়াফিক বানায় দেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল